বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের আনাচে কানাচে যে কৃষি বিপ্লব ঘটতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাতে মোহাম্মদ সাইফুল ভাইয়ের কৃষি প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছেন এই আমার চারপাশে বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন যে কলার গাছ দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি কপি এটা মনে হয় বাঁধাকপি এটা বাঁধাকপি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি তিনি কিন্তু এর ভেতরও বেগুন চাষ করতেছেন তো আসলে এর রহস্যটা কি এক জমিতে কিভাবে এতগুলো ফসল করা যায় এই রহস্যটা সম্পর্কে আমরা কৃষি কৃষক সাইফবের কাছ থেকেই জানবো তো দর্শক আসুন আমরা তার কাছ থেকে জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখে আমি মুগ্ধ আসলে এই কৃষি প্রজেক্টে এসে আমি দেখলাম বিভিন্ন রকমের আপনি সবজি চাষ করতেছেন তার পাশাপাশি আপনি বিভিন্ন রকমের ফল চাষ আমরা দেখতে পাচ্ছি কারণ আপনার এই প্রজেক্টের ভেতরে কৃষির পাশাপাশি সবজির পাশাপাশি আমরা বিভিন্ন রকমের পেঁপে দেখতে পাচ্ছি আম দেখতে পাচ্ছি এছাড়াও আমি পাশে অবশ্য লেসুর গাছও দেখতে পাচ্ছি তো আমি মুগ্ধ আসলে আপনি আমি জানতে চাই কৃষক ভাই মানে দর্শক ভাইয়ের আমরা জানতে চাই যে আসলে আপনি এই এক জমিতে এত ফসল করতেছেন এর রহস্যটা কি কিভাবে আপনি করতেছেন এটা দেখলাম যে হয়তো কলা লাগাইছি কলার পাশাপাশি যদি আমি বেগুনটা লাগাই কলার গাছটাতে আমার ক্ষতি হচ্ছে না কারণ মাঝে যে জায়গাটা আছে আমার অটোমেটিক বেগুন হবে আমি ধারণা এটা এবং দিন হলো দুই হাজার দশ সাল থেকে আমি এরকম পাশাপাশি সাথু ফসল হিসেবে অনেক করে আসছি সেই তারই ধারে ধারাবাহিকতায় মনে করেন এবার আমি বেগুন লাগাইছি বেগুনের মাঝে মাঝে কলা লাগাই দিছি আমার এখন বেগুন উঠায় শেষ হয়ে যাওয়ার পরে আমি কলার গাছগুলো যত্ন নিতে পারবো আর এর মাঝে থেকে আমি প্রায় যে টাকার বাগুন বিক্রি করবো বেগুন বেচা টাকা দিয়ে আমার দেওয়া টোটাল খরচা এসেও আমার যাই হোক সংসারটা চলবে এরই ধারাবাহিকতায় মোটামুটি ধরেন আমি এই পর্যন্ত এইভাবেই চলে আসতাম আমার প্রত্যেকটা প্রোজেক্টে আপনার যেখানে যাবেন এই একই অবস্থায় আপনি আসলে এখানে কোন সারটা ব্যবহার করতেছেন একটু যদি দর্শকদের আমি একবার সার ব্যবহার করেছি মডার্নের আর আমি ডিওপি সারটা এখন যেহেতু বাজারে দাম কম মডার্নের ওই ফার্মি কম্পোস্ট যে খোল সার হ্যাঁ হ্যাঁ ওটা ব্যবহার করছি যার ফলে আপনার গাছের চেহারা এরকম হ্যাঁ আমি এই জমি থেকে একবার কপি বিক্রি করেছি বিক্রি করেন হ্যাঁ দর্শক দেখেন কৃষক এই সাইফুল ভাই কি বলে একবার এই জমি থেকে আগাম এই কপি বিক্রি করছে পাশাপাশি তো বেগুন আছেই আমরা আরও দেখতে পাচ্ছি তিনি কিন্তু যে মরিস এটা এটা কিন্তু লাগাইছে আমরা আরও ভেতরে যে দেখব তিনি কি বলতেছেন এই মডার্নের এই খোলছার ব্যবহার করে একবার কিন্তু এই কপিটা কিন্তু বিক্রি করছেন একটু ভেতরের দিকে যাব তো দর্শক আমরা তার এই সবজি ক্ষেতের ভেতরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সবজি ক্ষেতের ভেতরে এখন অবস্থান করতেছি আমি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলাম এনার এই প্রজেক্টে কৃষি প্রজেক্টে টমেটোর চারা দেখতে পাইছি আমি পাশাপাশি স্কোয়াশ এটা আমি দেখতে পারলাম আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের যে মূল আকর্ষণ আমি এখন সেটা না জানাবো আমেরিকার যে বিখ্যাত ফল যেটা বাংলাদেশে এখন চাষ হচ্ছে যার প্রথমে আসলে এটা রংপুরে আমরা চাষ হয়েছিল এটা সম্পর্কে অনেক ভিডিওতে আপনি দেখছেন বা ইয়া হয়েছে আর সেই ফলটা আমরা কৃষক কাছ ভাইয়ের কাছ আসলে মূল আকর্ষণটা কি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নতুন কিসের গাছ সে সম্পর্কে আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে জানবো সাইফুল ভাই আসলে এই গাছটা কি কি গাছ এটা আমি প্রথমে আমি ইউটিউব চ্যানেলে দেখি আচ্ছা সেলিম রেজা নামে একজন ওনার প্রতিবেদনে দেখি এটা হলো মিলন হ্যাঁ আর উনি বলতেছে এটা অমৃত স্বাদ এটা নতুন একটা ফল ওনার বন্ধুর মাধ্যম দিয়ে আমেরিকা থেকে ফলটা সংগ্রহ করছে তো দর্শক দেখেন সেই প্যাপিল যেটা আমরা রংপুরের এক কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি পাইছিলাম দেখেন তার ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি কত সুন্দর ফল দর্শক কত কত সুন্দর ফল তার কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ধরছে একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে দেখেন দর্শক দেখেন কত সুন্দরভাবে এই ফলগুলো ধরছে হ্যাঁ এটা এখনও পাকেনি পাকলে আপনাদেরকে দেখাতে পারতাম দেখেন দর্শক কত সুন্দর এই প্যাপলি মেলানো এই গাছটি সাইফুল ভাই আপনি এই গাছটা আসলে সংগ্রহ করছেন কোথা থেকে একটু যদি দর্শকদের জানান এটা টিএমের মাধ্যম দিয়ে সংগ্রহ করা হয়েছে এটা ওনার সাথে যোগাযোগ করে নাটোরে ওই সেলিম ডিজা পাঠাইছে নাটোর থেকে আবার আমার টিএম আমার বাসায় পৌঁছায় দিছে আচ্ছা টিএম বলতে টিএম মুফিদুল ইসলাম টিএম মুফিদুল ইসলাম টিএম এ গ্র্যান্ড ফিশারিজ যে কর্ণধার টিএম মুফিদুল ইসলাম আপনারা দর্শক তার প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন সেই টিএম টি এম মফিদুল ইসলামই কিন্তু এটার কিন্তু আসলে আনার যে প্রক্রিয়া সেটা কিন্তু এনে দেশে আমাদের এই ভাইকে আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমে আসলে এই ফলটা এখানে চাষ হচ্ছে প্রাথমিকভাবে তিনি ট্রাই করতেছেন পরবর্তীতে ইনশাল্লাহ এর ফলাফল রেজাল্টটা যদি ভালো যদি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে যখন এই ফলটা পাকবে এই যে দেখেন এর ফুলটা দেখেন কত সুন্দর কিন্তু ফুল দর্শক দেখেন কত সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি আমি আশ্চর্য হয়ে গেছি আসলে এই ফলটা আমার জীবনের প্রথম দেখা আমি ভিডিওতে দেখছি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে দেখছি কিন্তু বাস্তবে যে আমি দেখব এটা আমি আশাও করিনি সেই আশাটা অবশ্য পূর্ণ হয়ে গেল এই সাইফুল ভাইয়ের এই কৃষি প্রজেক্টে এসে দেখেন তার এই যে বিভিন্ন রকমের এই যে দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন ধরছে ফলটা আসলে এর স্বাদ কেমন হয়তো আমরা না খেয়ে এখনও বুঝতে পারবো না যদিও আমরা জানতে পারছি এটার সুস্বাদু এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু তিনি কিন্তু প্রাথমিকভাবে এখানে কয়েকটা গাছ লাগাইছেন এবং আরও আছে বাড়িতে অনেক বাড়িতে আরও আছে না বাড়িতে আরও আছে তো দর্শক আপনারা যদি এরকম নতুন নতুন ফল চাষ করে আরও যদি উৎসাহিত হতে চান আর লাভবান হতে চান এবং এইভাবে আপনারা যদি সঠিক পরামর্শ নিয়ে সঠিক উদ্দীপনা নিয়ে আপনারা যদি এগিয়ে যেতে চান আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সহযোগিতা আপনারা পারবেন আমাদের পরামর্শ আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা যে ভার্মি কম্পোস্টের যে খোল ছাড়ের কথাটা জানলেন সেই খোল সারটা যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই খোল সারটি নিতে পারবেন এই খোল ছাড়ের দুই কেজি প্যাকেটের মূল্য একশো টাকা এবং পাঁচ কেজি যে প্যাকেট আছে অর্থাৎ এটা দুইটা প্যাকেটই হয়ে থাকে সেটার দাম তিনশো টাকা এটা নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা নেবেন অথবা আমাদের হেড অফিস নাটোরে সরাসরি এসে দেখে বুঝে এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক আজকের মতো আমি এখানেই তাই নিচ্ছি আমি মোহাম্মদ আহসান হাবিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম